অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিষ্ণুবার পুরো অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে আগত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক যারা এসেছেন, মামুনিরা যারা এসেছেন, আপনারা অঞ্চলের গেটের সামনে সারিবদ্ধ হন। এখান থেকে আমরা আমাদের যে নির্দিষ্ট জায়গা যেখানে আমাদের আজকে বিরোধীরা অনাস্থা এনেছিল, কিন্তু আমাদের বুঝ আমরাই জয়ী হয়েছি, আমাদের ভোট থাকবে। অনাস্থা বিরোধীরা মিথ্যা অপপ্রচার করে এনেছিল। বিরোধীদের তো অভ্যাস যে সবসময় তারা মিথ্যা প্রতিশ্রুতি নানা রকম কুৎসা হচ্ছে এই করবে। যারা অনাস্থা ডেকেছে তাদের মধ্যে একজন তো আপনাদেরই দলের মেম্বার, দলের মেম্বার উনি চেয়েছিলেন ছমাস আমাদের সঙ্গে ভালোই ব্যবহার করে, তারপর উনি কী মতিভাব, উনি মনে হয় যে একাই আমি সব রাজত্ব করব, মানে কাউকে জানতে দেব না, এইভাবে উনার মানে আরও মানে কি লোভের আশায় না কি কী জানি আমাদের সঙ্গে না কম্প্রোমাইজ করে উনি একাই ওইটাকে, কিন্তু সেটা দল কোনোভাবেই মেনে নিচ্ছে না, এইটাই ওনার এই জন্য উনি মানে আরও লোভ করেছিলেন, কিন্তু সেটা যেহেতু সাকসেসফুল করতে পারেনি তাই জন্য উনি সরে গিয়েছিলেন। আমার নাম কৃষ্ণা মাইতি। কুরাম না হওয়ার জন্য আজকের সভায় কুরাম না হওয়ার জন্য যিনি প্রিজাইডিং অফিসার এসেছিলেন সভা বাতিল করেছেন। এরপরে সিদ্ধান্ত বিডিও সাহেব জানাবেন আমাদেরকে। কোরাম হয়নি, আমাদের মেম্বার সংখ্যা 11, আমরা উপস্থিত হয়েছিলাম 5, এই জন্য কোরাম না হওয়ার জন্য সভা আজকে বাতিল করতে হবে। একজনকে শাসক দলের পক্ষ থেকে মানে তাকে এ করে নেওয়া হয়েছে, তুলে নেওয়া হয়েছে, তাকে তাকে পয়সার লোভ দেখিয়ে তাকে তুলে নেওয়া হয়েছে শাসকের, বুঝতে পারছেন, তাকে পয়সার লোভ দেখিয়ে, চাকরির লোভ দেখিয়ে তাকে মানে বাড়ির থেকে দু তিন দিন মানে বুধবার 1টা পর্যন্ত আমার সঙ্গে কন্ট্যাক্ট ছিল, তারপরেই সুইচ অফ। একজন উপস্থিত হতে পারেননি, আমরা পরবর্তী চিন্তাভাবনা করব, এই বিডিও সাহেবের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তী দিন চিন্তাভাবনা করব। বিক্রি হচ্ছে মানে বিক্রি ঠিক নয়, এখন মানুষের চাহিদা থাকতে পারে, তো বিভিন্ন প্রলোভনের শাসক দলের মধ্যে বিক্রি ঠিক হতেই আপনারা ধরে নিতে পারেন বিক্রি হয়ে গেছে, ঠিক আছে, মানুষ তো সবসময় ঠিক রাখতে পারে না, ঠিক থাকতেও পারে না। অনিমেষ প্রামাণিক, আমি এখন মানে খাতা কলমে আইন তৃণমূল কংগ্রেসের খাতা কলমে নির্বাচিত প্রতিনিধি, আমাকে 2021 এই বামফ্রন্টের সমর্থনে সরানো হয়েছিল উপপ্রধানপদ থেকে। এখন আমি বামফ্রন্ট মানে বিজেপি মানে তৃণমূল সরি আমাদের সিপিএমের সঙ্গে হাত নিয়ে হাত দিয়েছি। হ্যাঁ জিতাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দলের দুর্নীতি বন্ধ করার জন্য, দুর্নীতি প্রতিবাদ করে যখন সংসদ হয়নি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। বিভিন্ন রকম দুর্নীতি রয়েছে, বিভিন্নভাবে করাপ্টেড এরা, ঠিক আছে দাদা। হ্যাঁ, বিষ্ণুবার টু একটা প্রধানের বিরুদ্ধে তারা অনাস্থা নিয়ে এসেছিল, এই জায়গায় সিপিএম এবং বিজেপি তারা সংঘবদ্ধ হয়ে তাদের যারা নির্বাচিত সদস্য তারা সবাই মিলে অনাস্থা এনেছিলেন, সঙ্গে আমাদের একজন তৃণমূল সদস্য যুক্ত হয়েছিলেন, যে কারণে আমরা তৃণমূল সদস্য আমরা সঙ্গে সঙ্গেই আমরা আলোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই তাকে আমরা বহিষ্কার করে দিয়েছি। কিন্তু এরা আজকে জয়ী হয়নি, অনাস্থা প্রস্তাব তারা কেউ পাশ করাতে পারেনি। আমাদের প্রধান যেমনভাবে ছিলেন, জনগণ তাকে আশীর্বাদ করেছেন, সেই অনুযায়ী তিনি প্রধানের দায়িত্বে আছেন। অনাস্থা যারা এনেছিলেন তারা বিফল মনোরথ হয়ে ফিরে গেছেন। আর আমাদের দলে তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে যিনি ছিলেন মদন আচার, তাকে আমরা দল থেকে বহিষ্কার করেছি।